কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালোই আছি। ওয়েলকাম টু রুমান পাল চ্যানেল, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম, তো সকালের বাসে কাজটা সব শেষ হয়ে গেছে, পুজো দিয়ে দিলাম। আর আজকে সকালে খাওয়া বানাবো ভাবছি, আজকে বর বাইরে গেছে তো তার জন্য অন্য কিছু বানাবো না, ভাই আর আমি খাবো, তার জন্য অল্প আলু সিদ্ধ ভাত বানাবো, আর দুপুরে তারপরে রান্না করবো। বাবুয়া ঘুমাচ্ছে এখন, তো তার জন্য আজকে অল্প বৃষ্টি বৃষ্টি দিন হয়ে আছে, আগে রান্নাটা সেরে ফেলি, বাবু উঠে যাবে পরে, ওকে খাওয়াতে হবে। তো চলো কাজটা শুরু করে নিই। বাটা বসিয়ে দিলাম, এখন বিছনা গুছাতে হবে, ভাই উঠেছে, বাবু এখনও উঠেনি, পুজোরও বাসন ধরতে হবে। তো আসলে শরীরটা খুবই খারাপ লাগছে, কারণ বাটাতে খুবই পরিশ্রম হয়ে গেছে, একা একা সব করতে হলো, তো তার জন্য একটু পরিশ্রম হয়ে গেল, তার জন্য ভালো লাগছে না কিছু করতে। না ভাবলাম কালকে করতে পারি না কিছু ব্লগ, তো ভাবি আজকে করি। তো আগে বিছনাটা গুছিয়ে নিই। বাবু উঠে গেছে, বাবুকে খাওয়াইয়ে দিলাম, আর এখন আমি রান্না করছি, সেটা দুপুরে রান্না করছি, দুপুরে চিকেনটা বানিয়ে নিয়েছি আমি, আর এখন অন্য কিছু একটা বানাবো। আর আজকে আর বেশি কিছু বানাবো না, বড় নেই বাসাতে, ও আর রাত্রে আসবে, তো সকালের খাওয়াটা খাবো এখন, আগে ভাবছি অল্প সেরে নিই, তারপরে বাবুকে খাওয়ানো হয়ে গেছে, ওর খাওয়াও বানিয়ে নিলাম দুপুরে। এখন আমি কিছু বড়া বানাচ্ছি, সেটা এখন খাওয়া হবে, তার জন্য তো বানিয়ে নিই, তারপরে কথা বলছি। এই হলো আমাদের আলু সিদ্ধ ভাত নিয়ে বসেছি, তো সকালের খাওয়াটা খেয়ে নিই, তারপরে আসছি। খাওয়া হয়ে গেল সকালের, বা রান্নাটাও শেষ করে নিয়েছি, এখন বাবুকে স্নান করাবো, তারপরে ওকে খাওয়াবো, কুম্পা দেবো। তো আজকের মতন এতখানি, বাই।